আমরা যারা বাংলাদেশী নাগরিক রয়েছি তাদের মধ্যে অনেকেই বিদেশ ভ্রমণ করে, তার জন্য প্রয়োজন হয় একটি বৈধ পাসপোর্টের, আর সেটি তৈরি করতে গিয়ে আমাদের অনেক লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে দালাল সমস্যা। এছাড়াও আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বন্ধুরা, এখন চাইলে আপনারা অনলাইনে ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং খুব অল্প সময়ে আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার কারণ, এই ভিডিওটি দেখলে আপনি দালালের ঝামেলা ছাড়া আপনার পাসপোর্টটি অল্প সময়ে করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি বকবক না করে স্ক্রিনে ঢুকে পড়ি। বন্ধুরা, এই প্রসেসটি আপনি মোবাইল দিয়েও সম্পন্ন করতে পারেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, মোবাইল কম্পিউটার সেম প্রসেস। তো কম্পিউটার প্রসেসটি করার জন্য প্রথমে আপনি আপনার পছন্দের ওয়েব ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ বক্সে লিখবেন www.epassport.gov.bd, এটা আপনি টাইপ করে লিখতে পারেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন, এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি অন্য কোনো কান্ট্রিতে অবস্থানরত থাকেন তাহলে নোতে ক্লিক দিবেন। তো আমি ইয়েসে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপর আপনার পুলিশ স্টেশনটি আপনি সিলেক্ট করবেন, তো আমি সিলেক্ট করছি। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে স্টেপ টু চলে আসবে, এখান থেকে আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আই এম নট এ রোবট, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে একটি ক্যাপচা দেবে, দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক্টরস, আমি ট্র্যাক্টরগুলো সিলেক্ট করছি। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটি অবশ্যই 6 সংখ্যার হতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। পর পাসওয়ার্ডটি আবারও রিটাইপ করতে হবে। বন্ধুরা, পাসওয়ার্ডটির মধ্যে অবশ্যই আপনার সংখ্যা থাকতে হবে, লেটার থাকতে হবে এবং বর্ণ থাকতে হবে। তো তারপর নিচে স্ক্রল করে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনি পার্সোনাল ইনফরমেশনটি দিবেন, এখানে ফুল নেম দিবেন, আপনার NID কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে সারনেম, এই যে আপনার নামের লাস্ট অংশটুকু এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আই এম নট এ রোবট, এখানে আবারও ক্লিক করবেন। এখানে আপনি ক্যাপচার কার্ডটি পূরণ করবেন, আপনি এখানে ক্যাপচারটি না বুঝলে এখান থেকে এখানে ক্লিক করবেন, তাইলে এটা চেঞ্জ হয়ে অন্য একটি ক্যাপচার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, তো আমি মোটরসাইকেল গুলো সিলেক্ট করে দিচ্ছি। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি সেভ করে রাখতে চাইলে সেভ করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেপ 4 এ চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ইমেল অ্যাকাউন্টে একটি মেইল প্রেরণ করা হয়েছে, তো আমি সেটি চেক করছি। যদি আপনারা না পান তাহলে আবারও রিসেন্টে ক্লিক করবেন, তাহলে আরেকটি ইমেল আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে সাইনিং এ ক্লিক করবেন, ইমেলটি দিয়ে ইমেল পাসওয়ার্ড দিবেন, তারপর আগের মতো আবারও আই এম নট এর উপর এখানে ক্লিক করবেন। এখান থেকে ট্র্যাক্টরস, এই যে ট্র্যাক্টর গুলো এখানে সিলেক্ট করে দিবেন, ক্যাপচাটি পূরণ করে দিবেন। তারপর এখান থেকে সিনিং এ ক্লিক করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওয়েলকাম মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন, আপনি যদি অ্যাপ্লাই নিজের জন্য করে থাকেন তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে গিভেন নেম, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সারনেম দেওয়া আছে। এখানে প্রফেশন, আমি স্টুডেন্ট দিয়েছি, আপনার যেটি আপনি সেটি দিয়ে দেবেন। তারপর রিলিজন দিবেন, তারপর বার্থ ডেটা দিবেন, যে কোথা থেকে আপনি জন্মগ্রহণ করছেন, বাংলাদেশ। তারপর ডিস্ট্রিক্ট দিবেন, তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, এখানে প্রথম বছর সিলেক্ট করবেন, তারপর মার্চ সিলেক্ট করবেন, তারপর দিনটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সিটিজেনশিপ ইনফরমেশনটা দিয়ে দিবেন, তো আমি এখানে বাই বার্থ এটা ক্লিক করছি। তো এখানে যদি আপনার আরো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট এখানে ক্লিক করবেন, যেহেতু আমার নাই তো নো আই ডোন্ট হ্যাভ এখানে ক্লিক করছি। এখান থেকে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে, MRP, EPP যদি এগুলো থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু আমার নাই তো আমি এটাই ক্লিক করছি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো তারপর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি দেবেন, জেলা সিলেক্ট করবেন, তারপর সিটি, ভিলেজ, হাউস এটা আপনি লিখে দিবেন, তারপর এখান থেকে রোড, ব্লক, সেক্টর এটা আপনি লিখে দিবেন, তারপর এখান
থেকে পোস্ট অফিসটি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি যদি এটাই হয় তাহলে এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন, তারপর একটু নিচে স্ক্রল করে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে রিজিওনাল পাসপোর্ট অফিস কোথায়, রিজিওনাল পাসপোর্ট অফিস এখানে দেখতে পাচ্ছেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্যারেন্টাল ইনফরমেশনটি আপনার কাছে চলে আসবে, এখান থেকে আপনার ফাদার নেমটি দিয়ে দিবেন, তারপর এখান থেকে তার প্রফেশনটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে ন্যাশনালিটি দিবেন, তারপর ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, তারপর এখানে মাদার ইনফরমেশনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আননোন বলে একটা অপশন, এখানে আপনার মার যদি পরিচয় না থাকে তাহলে আননোনে ক্লিক করবেন। আর আপনার বাবার ক্ষেত্রেও কিন্তু এটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফাদার ইনফরমেশন, এখানে যদি আপনার বাবার পরিচয় না থাকে অথবা আপনার বাবাকে যদি আপনি চিনে না থাকেন তাহলে এখান থেকে আননোনে ক্লিক করবেন। তো আমি মাদার ইনফরমেশনে চলে যাচ্ছি, আপনার মায়ের নামটি দিবেন যদি থাকে, তারপর প্রফেশনটা দিবেন, তারপর ন্যাশনালিটি দিবেন, এখানে আপনার মায়ের আইডি নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনার মা বাবা কেউ বেঁচে না থাকে তাহলে আপনি গার্ডিয়ান ইনফরমেশনটি এখান থেকে যে টিকমার্ক উঠিয়ে এখানে দিতে পারেন। তো যেহেতু আমার আছে তাই আমি দিচ্ছি না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্ট মেরিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিটে ক্লিক করতে পারেন, যেহেতু সিঙ্গেল তাই সিঙ্গেলে ক্লিক করছি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন, তারপর এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্টাক্ট রিলেশনশিপ, এখান থেকে আপনি ব্রাদার ইন ল বিজনেস পার্টনার, তারপর কলেজেস, কাজিন। তো আমি কাজিনে ক্লিক করছি, তারপর কাজিনের নেমটি এখানে দিয়ে দিবেন, তারপর অ্যাড্রেসটি দিয়ে দিবেন, কাজিন ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, তারপর রোড ব্লক এগুলো দিয়ে দিবেন, তারপর কাজিন এর পোস্ট কোডটি দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটি চাইলে দিয়ে দিতে পারেন, তো আমি দিচ্ছি না, তারপর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট পেজেস, 48 পেজের পাসপোর্ট 5 বছরের জন্য, এখানে আপনার পে করতে হবে 4,025 টাকা। তারপর এখান থেকে আপনি এটা পে করার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর এখানে আপনি রেগুলার ডেলিভারি নিতে চান নাকি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান, তো আমি রেগুলার ডেলিভারিতে ক্লিক করছি, তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে নিচে যাবেন, দেন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি এই যে আবার কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ দি অ্যাপ্লিকেশন ডাটা, এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন সব দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন, এখানে অনলাইন পেমেন্ট টেম্পোরারি নট অ্যাভেলেবল, মানে এখন অনলাইন পেমেন্ট তারা নিচ্ছে না, তো এটি সামনে অবশ্যই চালু হবে। এখন আপনারা অনলাইনে পেমেন্টটা না করে আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, অন ব্যাংক, তারপর প্রিমিয়াম ব্যাংক, সোনালী ব্যাংক, এইসব ব্যাংকে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। যেহেতু আমরা পেমেন্ট করছি না তো কন্টিনিউতে ক্লিক করছি, তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। অনেক পাসপোর্ট অফিস আছে যারা শিডিউল নিয়ে থাকে, তো আমরা দেখি যে আমাদের যে পাসপোর্ট অফিসটি রয়েছে তারা শিডিউল নেয় কিনা, তো আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি, তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ডেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে শিডিউল নিচ্ছে না, এখানে যদি শিডিউল নিত তাহলে এখানে কনফার্ম বাটনটি অ্যালাউ করতো, তো এটা নিচ্ছে না, আমাদের যে পাসপোর্ট অফিসটি আছে তারা এটা এখনো নিচ্ছে না। তো যেহেতু আমাদের পাসপোর্ট অফিস শিডিউল দেয় না, তো আমরা যে কোনো সময়ে আমাদের পাসপোর্ট অফিসে চলে যেতে পারবো। যদি আপনার পাসপোর্ট অফিস শিডিউল দিয়ে থাকে তাহলে আপনি সেই টাইমে আপনি পাসপোর্ট অফিসে আপনার নির্দিষ্ট কাগজপত্র নিয়ে চলে যাবেন। কাগজপত্র যেগুলো নেবেন আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি এই যে একটু স্ক্রল করে যাবেন, এখান থেকে আপনি এই যে নামের পাশে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে আপনারা যেকোনো একদিন আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন। তবে একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংক থেকে আপনার ফিটা পেমেন্ট করে যাবেন, তাইলে আপনাদের পাসপোর্টটি ওকে হয়ে যাবে। সমুদ্র এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।